আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে খুব সহজে ইংলিশ ভাষা কথা বলা যায় সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন এবং কীভাবে খুব ছোট ছোট বাক্য দ্বারা কীভাবে ইংলিশে অনর্গল কথা বলতে হয় যদি আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই সকল ছোট ছোট বাক্যগুলি জেনে নিন যা আপনাকে ইংলিশে কথা বলার জন্য হেল্পফুল করবে বা অনেক সাহায্য করবে। তাহলে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। তোমার টাকা দাও, গিভ মি ইওর মানি, গিভ মি ইওর মানি, তোমার টাকা দাও। কিছু একটা বলো, সে সামথিং, সে সামথিং অর্থ হলো কিছু একটা বলো। বন্ধুত্ব করো, মেক ফ্রেন্ডস, মেক ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুত্ব করো। লাইট জ্বালাও, লিট দ্য ল্যাম্প, লিট দ্য ল্যাম্প অর্থ হলো লাইট জ্বালাও। ছবি আঁকো, ড্র এ পিকচার, ড্র এ পিকচার অর্থ হলো ছবি আঁকো। গেম খেলো, প্লে এ গেম, প্লে এ গেম অর্থ হলো গেম খেলো। টিভি দেখো, ওয়াচ দ্য টিভি, ওয়াচ দ্য টিভি, টিভি দেখো। শিক্ষা দাও, টিচ এ লেসন, টিচ এ লেসন অর্থ হলো শিক্ষা দাও। রুমটা সাজাও, ডেকোরেট এ রুম, ডেকোরেট এ রুম অর্থ হলো রুমটা সাজাও। বাচ্চাকে খাওয়াও, ফিড এ বেবি, ফিড এ বেবি অর্থ হলো বাচ্চাকে খাওয়াও। ঝগড়া বাঁধাও, পিক এ কোয়াল, পিক এ কোয়াল অর্থ হলো ঝগড়া বাঁধাও। হর্ন বাজাও, ব্লো এ হর্ন, ব্লো এ হর্ন অর্থ হলো হর্ন বাজাও। গাড়ি চালাও, ড্রাইভ এ কার, ড্রাইভ এ কার অর্থ হলো গাড়ি চালাও। প্রতিজ্ঞা রাখো, কিপ এ প্রমিস, কিপ এ প্রমিস অর্থ হলো প্রতিজ্ঞা রাখো। আবেগ দমন করো, কার্ব ইওর ফিলিং, কার্ব ইওর ফিলিংস অর্থ হলো আবেগ দমন করো। টেবিলটা গুছাও, টেডি আপ দ্য টেবিল, টেডি আপ দ্য টেবিল, টেবিলটা গুছাও। এটা আমার জন্য হতাশাজনক, ইটস এ লেট ডাউন ফর মি, ইটস এ লেট ডাউন ফর মি, এটা আমার জন্য হতাশাজনক। আমি তোমার ব্যাপারে হতাশ, আই এম অলসো ডাউন অ্যাট ইউ, আই এম অলসো ডাউন অ্যাট ইউ, আমি তোমার ব্যাপারে হতাশ। এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে, কিপ অ্যাট ইট, কিপ অ্যাট ইট, ইউ উইল উইন, ইউ উইল উইন, এতে লেগে থাকো তুমি উন্নতি করবে। এটা তেমন ঠান্ডা নয়, ইট ইজ নট অল দ্যাট কোল্ড, ইট ইজ নট অল দ্যাট কোল্ড, এটা তেমন ঠান্ডা নয়। এটা ছোট করে দাও আমার জন্য, কাট ইট শর্ট ফর মি, কাট ইট শর্ট ফর মি, এটা ছোট করে দাও আমার জন্য। তোমার জন্য ফর ইউ, ফর ইউ অর্থ হলো তোমার জন্য। আমি বরং যাই, আই বেটার বি অফ, আই বেটার বি অফ অর্থ হলো আমি বরং যাই।
অল্পের জন্য বেঁচে গেছি। আই ওয়াজ ন্যারোলি স্কেপড, আই ওয়াজ ন্যারোলি স্কেপড অর্থ হল অল্পের জন্য বেঁচে গেছি। তোমার একটা বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হাউস, ইউ শুড হ্যাভ এ হাউস, তোমার একটা বাড়ি থাকা উচিত। লিপি লিখতে পারে না, লিপি লিখতে পারে না, লিপি ক্যান নট রাইট, লিপি ক্যান নট রাইট, লিপি লিখতে পারে না। লিপি ভালোভাবে পড়তে পারে না, লিপি ক্যান্ট রিড ওয়েল, লিপি ক্যান্ট রিড ওয়েল, লিপি ভালোভাবে পড়তে পারে না। তার কি এখন ঘুমানো উচিত, শুড হি স্লিপ নাও, শুড হি স্লিপ নাও, তার কি এখন ঘুমানো উচিত। তাদের কি ধূমপান করা উচিত, শুড দে স্মোক, শুড দে স্মোক, তাদের কি এখন ধূমপান করা উচিত। তোমার কি কাজটা করা উচিত, শুড ইউ ডু দ্য ওয়ার্ক, শুড ইউ ডু দ্য ওয়ার্ক, তোমার কি কাজটা করা উচিত। তাদের সেখানে থাকা উচিত, দে শুড গো দেয়ার, দে শুড গো দেয়ার, তাদের সেখানে থাকা উচিত। সে কি এটা করবে না, অন্ট হি ডু ইট, অন্ট হি ডু ইট, সে কি এটা করবে না। আমি কি এটা নিতে পারি, মে আই টেক ইট, মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি। আমাকে ছেড়ে যেও না, ডোন্ট লিভ মি, ডোন্ট লিভ মি, আমাকে ছেড়ে যেও না। সে আমার, শি ইজ মাইন, শি ইজ মাইন, সে আমার। দেখো, ওয়াজ দ্যাট, ওয়াজ দ্যাট অর্থ হলো দেখো। এক মিনিট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ অর্থ হলো এক মিনিট প্লিজ। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ, আমাকে একাই করতে দাও। এখানে দাঁড়াবেন না, ডন স্টে হিয়ার, ডন স্টে হিয়ার, এখানে দাঁড়াবেন না। আলিম সকালে ঘুমাতো, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং, আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং, আলিম সকালে ঘুমাতো। আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে, দ্য মুন মে বি সিন টুডে, আজ চাঁদ দেখা যেতে পারে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল টুডে, দ্য স্টোরি মে বি টোল টুডে, গল্পটি আজ বলা যেতে পারে। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লিজ ইউ, মে আল্লাহ ব্লিজ ইউ, আল্লাহ তোমার ভালো করুন। তুলি আজ আসতে পারে, তুলি মে কাম টুডে, তুলি মে কাম টুডে, তুলি আজ আসতে পারে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। কাটা গায়ে নুনের ছিটা, কাটা গায়ে নুনের সিটা, এটা হবে টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি, টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি। অতিপ্ত বাসনার স্বপ্নে বিভোর হওয়া,
অতিপ্ত বাসনার স্বপ্নে বিভোর হওয়া, এটা হবে মুন ওভার। মুন ওভার অর্থ হল এখন কি অবস্থা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও, হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও, এখন কি অবস্থা। বলতে গেলে সব ভালো, অল গুড টু সে, অল গুড টু সে, বলতে গেলে সব ভালো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই ভিডিওটি দ্বারা আমি আশা করব আপনারা খুব সহজে যে বাক্যগুলি তুলে ধরা হয়েছে এই বাক্যগুলির দ্বারা অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে, যদি মনে করেন এই ভিডিওটি দ্বারা আপনাদের ভালো হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টস এবং লাইক করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি।